হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমি পিয়ালি, পিয়ালি লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় অনেকটা পথ এগিয়েছি, আর একটু পথ বাকি আছে, তোমাদের হাত ধরে এগিয়ে যাব। নতুন বন্ধু যারা আসছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরনো বন্ধু যারা আছো, প্লিজ আমার পাশে থাকো, আমিও পাশে থাকবো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন ধরেই তোমাদের সামনে ডেলি ব্লগ দিতে পারছি না, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমাদের এইটা নিয়ে একটা ভিডিও করব। আর আমার ছেলের পরীক্ষা চলছে, আজকেই পরীক্ষা শেষ। সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, সকালবেলায় স্যার বাড়িতে চলে আসে তাড়াতাড়ি পড়াতে। একটাই ঘর, তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, একটা ঘরের মধ্যে থাকলে কতটাই যে কষ্ট হয়, তোমরা যাদের আছে একটা ঘর তারাই বোঝে। আর আজকে হলো শুক্রবার, আর ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ কটা বাজে, 12:10 বাকি। আমি স্নান করে চলে এসেছি। রান্নাবান্না বলতে আমার একটা তরকারি ডাল করেছি, আরও রান্না বাকি আছে, পরে করব। তাই ভাবলাম স্নান করে এসে তোমাদের সামনে একটু কিছু ব্লগ শেয়ার করি। এ দেখো, স্নান করে এসেছি, আর আজকে না চুল ভিজিয়েই স্নান করেছি, আর প্রচণ্ড গরম। দেখো না, তোমাদের সামনে মাইক নিয়ে কথা বলছি, আর এদিকে দেখো, এদিকে দেখো, এ দেখো ফ্যান চালিয়ে নিয়েছি। আর মাইক লাগিয়ে যদি কথা বলি না, ফ্যানের আওয়াজ অতটা শোনা যায় না, শোনা যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। আর ছেলে তো স্কুল চলে গেছে অনেকক্ষণ আগে, ঘর এখন ফাঁকা, তাই ভাবলাম স্নান করে তারপরে তোমাদের একটু ব্লগ দেখিয়ে তারপরে রান্নাটা তৈরি করে নেব। আবার দাদাভাই আসবে, দাদাভাই এসে খাওয়া দাওয়া করবে, ছেলেকে আনতে যাবে। আজকে না চুল ভিজিয়েই স্নান করেছি, দেখো পুরো মাথা ওড়ে সাড়ে জল ঢেলেছি, ভিজে গেছে, তাই গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। প্রচণ্ড গরম, এত কষ্ট হচ্ছে না? তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
সাজুগুজু হয়ে গেছে স্নান করে এসে। আর হাউসওয়াইফদের আর কি সাজুগুজু লাগে, আর গরমে না আমি পাউডারটাই বেশি দিই, পাউডার আমি মুখেও দিই আর সারা বডিতেও দিই পাউডার, আমার খুব ভালো লাগে পাউডারটা। আর ঠোঁটে তোমরা ভাবলে যে কী দিলাম, আমার না লিপ বামটা শেষ হয়ে গেছে তাই একটু ভেজলিন দিলাম, ভেজলিন আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, আর বড় করে ভিডিও বানাচ্ছি না, তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, আজকের মতন টাটা।